আসসালামু আলাইকুম বিহার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বিহার্স, আপনারা দেখছেন সোহাগ ব্লগ ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ হোসেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাক্টিভ ই কমার্স CMS এই স্ক্রিপ্টে আপনারা ডোমেন হোস্টিংয়ে সেট আপ করবেন, এবং এটি দিয়ে আপনারা কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন, মার্কেট প্লেসের জন্য প্রোডাক্ট সেল করবেন যেভাবে। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাক্টিভ ই কমার্স CMS এই স্ক্রিপ্টে আপনারা ইনস্টল করবেন আপনাদের ডোমেন হোস্টিংয়ে। তো ডোমেন হোস্টিং ছাড়াও আমরা আমাদের কম্পিউটারের সার্ভারে এটিকে ইনস্টল করাতে পারি। তো আমি কিভাবে কম্পিউটার সার্ভার বানাতে হয় তার একটি ভিডিও দেওয়া রয়েছে, তার লিঙ্কও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা আই বাটনে ক্লিক করলে আপনারা এটির লিঙ্ক পেয়ে যাবেন। তো কিভাবে কম্পিউটার সার্ভার ইনস্টল করতে হয় সেটি আমি প্রথম ভিডিওতেই দেখিয়ে দিয়েছিলাম। জাস্ট আমাদেরকে এখন বর্তমান আমরা কম্পিউটার সার্ভারে ইনস্টল করবো এটিকে, এবং কিভাবে আপনারা এটি সি প্যানেলেও ইনস্টল করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা আমাদের দেখুন, আমরা কিন্তু ইন্টারনেট ব্রাউজার ছাড়াই কানেকশনটি করব আজকে। তো আমরা জাম্পটি ওপেন করব। তো ওপেন করার পরে আমরা জাস্ট অ্যাপাচি এবং MySQL এই দুটিকে আমরা স্টার্ট করে নিব। স্টার্ট করে নেওয়ার পর আমরা এটিকে মিনিমাইজ করে দিব। তো তারপরে আপনারা পারচেস করা এটিকে আপনারা জাস্ট মাউসের ডান সাইড ক্লিক করে আপনারা জাস্ট এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিবেন, তো এটি আপনাদেরকে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এটিকে আমরা ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে ওপেন করব। তারপরে আমাদের স্ক্রিপ্ট হলো এই। তো এই স্ক্রিপ্টে এই স্ক্রিপ্টটিতে আপনাদেরকে যেটি করতে হবে, এখানে এই যে স্ক্রিপ্টটি রয়েছে এটিকে আমি ভার্সন চেঞ্জ করে দিচ্ছি, আমাদেরকে এটিকেও স্ট্রাক করতে হবে। তো স্ট্রাক করার পরে এখানে ঢুকবেন। ঢুকার পরে এখানে এই যে দেখছেন ইনস্টল, তা আপনাদেরকে এই জিপ ফাইলটি আপনাদেরকে সি প্যানেলে আপনাদের পাবলিক HTML-এর ভিতরে এটিকে আপলোড করতে হবে। আপলোড করে এটাকে স্ট্রাক করে নিতে হবে। আর আমরা কম্পিউটার সার্ভারে যেভাবে করব সেটি হলো আমরা এখান থেকে ফাইলটি আমরা স্ট্রাক করে নিব। তো ভিউয়ার্স, বলে রাখি যে আমরা যদি অ্যাক্টিভ ই-কমার্স CMS এই স্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এটির জন্য কিন্তু আপনাদের কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগবে না। এটির নিজস্ব একটি অ্যাডমিন প্যানেল তৈরি করা রয়েছে, আর এটির সম্পূর্ণ ফিউচার এর অ্যাডানগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি আলো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পারবেন। ইনস্টল ফোল্ডারে আমরা ঢুকবো। ঢুকার পর এখানে যে ফাইলগুলো রয়েছে আমরা জাস্ট এগুলোকে কপি করব। তো দেখুন আমাদের এখানে কত মেগাবাইট দেখায় আমরা ফাইলটি দেখে নিই। তো দেখুন এখানে পুরো 220 MB-র ফাইল এটি, এখানেও দেখুন 248 MB দেখা যাচ্ছে, মেন সাইজ হলো 220 MB। তো আমরা ওয়ার্ডপ্রেস এবং অন্যান্য ওয়েবসাইট দ্বারা কিন্তু আমরা এতটুকু MB আমরা কিন্তু পাই না। এটা বেশি MB হলেও এর স্ক্রিপ্টে অনেক ভারী পাওয়ারফুল একটি স্ক্রিপ্ট তৈরি করা। তো চলুন এবার আমরা এটিকে কপি করব। মাউসের ডান সাইড ক্লিক করে আমরা এটিকে কপি করব। তো কপি করার পরে আমরা যে কাজটি করবো সেটি হলো আমাদের দিস কম্পিউটার, আমরা মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটার থেকে আমরা যাব লোকাল ডিস্কে, লোকাল ডিস্ক, এবং আপনারা ফাইলটি ইনস্টল করার সময় যে ড্রাইভে আপনারা লোকেশনটি দিয়েছিলেন সেই লোকেশনে যাবেন। যাওয়ার পরে জাম্প নামে ফোল্ডারটিতে যাবেন। এখান থেকে আপনারা যাবেন HTDocs নামে এই ফাইলে, এই ফোল্ডারটিতে চলে যাবেন। এই ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন প্রজেক্ট, আমরা প্রজেক্ট নামে তৈরি করেছিলাম। তো এখানে আপনারা চলে যাবেন প্রজেক্টে। প্রজেক্টে যাওয়ার পরে আপনারা এখানে নতুন করে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। নিউ ফোল্ডার ক্রিয়েট করে আমরা এখানে ই কমার্স লিখছি। তো আমরা এখানে ই কমার্স লিখলাম। ই কমার্স লেখার পরে এখানে আমাদের ছোট হাতের অক্ষর দিতে হবে। আমরা এখানে
ই-কমার্স লিখে দিলাম। তো এবারে এই ফোল্ডারটিতে আমরা ডবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে ফাইলটি পেস্ট করে দিব, অথবা আপনারা চাইলে এভাবে টেনে এনেও ছেড়ে দিতে পারেন। তো যেভাবে হোক আপনারা এখানে পেস্ট করে দিবেন ফাইলটি। ভিউয়ার্স আবারও বলি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি আলো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পাবেন। আর এই স্ক্রিপ্টটি আপনারা আমার কাছ থেকে পারচেস করে নিতে পারবেন অল্প কিছু মাধ্যমে, এবং আপনারা চাইলে অ্যাক্টিভ ই-কমার্স সিএমএস স্ক্রিপ্ট দ্বারা আপনারা দারাজ, আলিবাবা, অ্যামাজন এ ধরনের ওয়েবসাইটের মতো আপনারা একটি ওয়েবসাইট আমার থেকে তৈরি করে নিয়ে আপনাদের ব্যবসায়ের জন্য আপনারা এটিকে কাজে লাগাতে পারেন। তো ততক্ষণে চলুন আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করে নিই, আমাদেরকে ডাটাবেজের প্রয়োজন হবে। তো আমরা এই ফাইলটি কেটে দিচ্ছি, আমাদের ডাটাবেজের প্রয়োজন হবে তো আমরা এটিও কেটে দিচ্ছি। আমাদেরকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আপনারা চলে যাবেন আপনাদের সি প্যানেলে, সি প্যানেলে চলে যাওয়ার পরে আপনারা সেখান থেকে ডাটাবেস ক্রিয়েট করে নেবেন। তো আমরা আমাদের কম্পিউটার সার্ভার থেকে আমরা ডাটাবেসটি ক্রিয়েট করব সম্পূর্ণ ফ্রিতে। আমরা দেখুন ডাটাবেজে চলে যাচ্ছি আমাদের কম্পিউটার সার্ভার থেকে, আমরা লোকাল হোস্ট ক্লিকে এন্টার করব। তো দেখুন আমরা কিন্তু ইন্টারনেট ছাড়াই আমরা দেখুন একটি সার্ভারে রয়েছি। তো লোকাল হোস্ট ক্লিকে এন্টার করার পরে আমরা যে ফাইলটি পাব সেটি হলো লোকাল হোস্ট স্ল্যাক ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা চলে যাব পিএইচপি মাই অ্যাডমিনে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল কিন্তু 17,892টি ফাইল, তাহলে বুঝুন যে অ্যাক্টিভ ই-কমার্স এই ওয়েবসাইটটি কতটুকু সিকিউর এবং কতটুকু পাওয়ারফুল একটা ওয়েবসাইট। সম্পূর্ণ হ্যাকিং প্রুফ, হ্যাকিং হওয়ার কোনো ধরনের চান্স নেই। এত ভারী একটি ফাইল আমার ধারণা অনুযায়ী সহজে কেউ হ্যাক করতে পারবে না। তো এবার চলুন আমাদেরকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ডাটাবেজে। ডাটাবেজ আসার পরে আমরা এখানে একটি ডাটাবেজ নেম দিব। তো আমরা ডাটাবেজ নেম এখানে যে নামটি দিব আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমরা যে ই-কমার্স লিখেছিলাম তো আমরা সেই ই-কমার্সটি নিয়ে নিব। আমি এখানে মাই আন্ডার স্কোল ই সি ও এম এম ই আর সি, তো আমি এখানে মাই ই-কমার্স লিখলাম। মাই ই-কমার্স লেখার পরে আমরা এটিকে কপি করব। আমরা এটিকে কপি করে রাখবো, কপি করে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। তো আমাদের ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখছেন মা ডাটাবেসটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এটিকে মিনিমাইজ করে আমরা সেভ করে রাখব। তো আমরা এখানে সেভ করে রাখলাম মাই ই-কমার্স, এখান থেকে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। তারপরে আমরা আবারও চলে যাব এখানে। তো এখান থেকে এবার আমাদেরকে একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা চলে যাব এখানে হোম বাটন দেখতে পাচ্ছেন, এখানে হোম বাটনে ক্লিক করবেন। এখানে হোম বাটনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে একটি ইউজার ক্রিয়েট করবেন। তো তার জন্য আমরা এখানে এই যে ইউজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ইউজার অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করব। তারপরে আমরা এখানে ইউজার নেমটি দিব, যে নামটি ছিল আমরা ওটি এখানে পেস্ট করে দিব মাই ই-কমার্স, এবং এখানে আমরা দিব লোকাল হোস্ট। তো আমরা এই লোকাল হোস্টটি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব, জাস্ট লোকাল হোস্ট। এবার এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, তো আমরা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করে নিতে পারি। তো দেখুন এখান থেকে আমরা পাসওয়ার্ডটি জেনারেট করে নিয়েছি। তো আমরা এখান থেকে জাস্ট এটিকে কপি করব, কপি করে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে এসে আমরা এখানে অল চেকে ক্লিক করে দিব। অল চেকে ক্লিক করে দেওয়ার পরে
আমরা এখান থেকে জাস্ট আর একটু নিচে এসে এখান থেকে আমরা গোতে ক্লিক করব। এটি নেভার দিলাম। আমরা এই পাসওয়ার্ডটি আমরা এখানে সেভ করে রাখছি। আমরা এখানে পাসওয়ার্ডটি সেভ করে রাখলাম, রেখে আমরা এটিকে সেভ দিয়ে দিলাম। তো আমাদের একটি ডাটাবেজ এবং ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমরা আমাদের ওয়েবসাইটটি এবার রানিং করব। তো ওয়েবসাইটটি রানিং করার জন্য দেখুন, আমি এখানে আমাদের প্রায় হয়ে গিয়েছে, তো আমরা এখানে লোকাল হোস্ট ক্লিকে আমরা এন্টারে চাপ দিব। এন্টারে চাপ দেওয়ার পরে এখানে লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড রয়েছে। তো আমরা এখানে লাস্টে আমরা লিখেছিলাম প্রজেক্ট, তো আমাদের প্রজেক্ট ফাইলটি আমরা এখানে লিখব। তো আমরা এখানে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট লিখে আমরা এন্টার করব। তো চার্জ দেওয়ার পর এখানে দেখুন সবগুলো হয়ে গিয়েছে। তো এবার এখানে যে ই কমার্স দেখতে পাচ্ছেন, আমরা যে ই কমার্স নামে যেটি করেছিলাম, তো আমরা ই কমার্স ফোল্ডারে চলে যাব। তো আপনারা জাস্ট আপনাদের যে ডোমেন হোস্টিং আপনারা এটি সেট আপ করবেন, যে ডোমেনের পাবলিক এইচটিএমএল আপনারা এই ফাইলটি অ্যাক্টিভ করেছেন, তো সেই ডোমেনটিকে আপনারা লিখে আপনারা এন্টার করবেন। এন্টার করার পর সাথে সাথে আপনাদের সামনে এমন একটি অপশান চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে যেটি করতে হবে, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট স্টার্ট ইনস্টলেশন প্রসেস এখানে ক্লিক করুন। তো এখানে বলছে আমাদের একটি পারসেস কোড লাগবে, ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট নেম, তো এগুলো দিতে হবে। তো আমরা এটিকে আমি এগুলো সবই চেঞ্জ করে আপনাদের ফাইলটি আপনাদের জন্য আমি তৈরি করে দিব, কোডও আমি আপনাদের জন্য তৈরি করে দিব। এখানে জাস্ট আমরা গো টু নেক্সট স্টেপে ক্লিক করব। এখানে বলছে আমাদের যে পিএসপি ভার্সনটি 7.2+ পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। এখানে একটি রয়েছে, এখানেও একটি ফাইল পারমিশন রয়েছে, এখানে রুট সার্ভার প্রোডাক্ট পিএসপির ফাইল পারমিশনও রয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট গো নেক্সট স্টেপে ক্লিক করব। তারপরে এখানে আমাদের যে কাজটি করতে হবে, সেখানে আমাদের ডাটাবেজ হোস্ট নেম দিতে হবে। তো ডাটাবেজ হোস্ট আমাদের লোকাল হোস্ট লিখব আমরা। আমরা ডাটাবেজে লোকাল হোস্ট লিখে দিলাম। এবার আমাদেরকে যে ডাটাবেজ নেমটি রয়েছে, সেই ডাটাবেজ নেমটি আমরা এখান থেকে নিয়ে নিব। আমাদের ডাটাবেজ নেম হলো এই, কপি করলাম। কপি করার পরে আমরা এখানে ডাটাবেজ নেমে পেস্ট করে দিলাম। ডাটাবেজ ইউজার নেমও আমাদের সেম, তো আমরা এটিও দিয়ে দিলাম। এবার ডাটাবেজ পাসওয়ার্ডে আমরা আমাদের এখান থেকে পাসওয়ার্ডটি কপি করে আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। এবার বলছে যে ইম্পোর্ট এসকিউএল, তো আমরা এখানে ইম্পোর্ট এসকিউএল এ ক্লিক করব। তো আমাদের ডাটাবেজে একটি এসকিউএল ফাইল আমাদের একটি ডাটা লোড নেবে। তো এখানে দেখুন দিস পেজ ইজ নট ওয়ার্কিং লোকাল হোস্ট, এখানে আমরা রিলোড ক্লিক করলাম। তো আমাদের এটির জন্য আমাদের যেটি দরকার সেটি হলো এই ইম্পোর্ট এসকিউএল ফাইলের জন্য আমাদের ইন্টারনেটের প্রয়োজন হবে। তো আমরা ইন্টারনেট ছাড়া এটিকে ইম্পোর্ট করাতে পারি। আমরা জাস্ট এখানে আমরা লোকাল হোস্টে চলে গিয়ে আমাদের যে মাই ই কমার্স রয়েছে আমরা এখানে যাব। তো এখানে যাওয়ার পরে মাই ই কমার্স এই ফাইলটিতে যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে দেখুন এসকিউএল ফাইলটি রয়েছে, তো আমরা এখানে এসকিউএল ফাইলটি দেব। তো আমরা আমাদের এসকিউএল ফাইলটি এখান থেকে তৈরি করে নিই। তো দেখুন আমাদের এই যে shop.sql ফাইলটি রয়েছে এখানে, তো আমরা এটিকে
আমরা জিপ ফাইলে তৈরি করে নিব। এখান থেকে আমরা এটিকে জিপ করে নিব। জিপ করে নেওয়ার পরে এই যেটিকে রয়েছে তো আমরা এই ফাইলটিকে এখানে পেস্ট করে দিব। তো এখানে আমরা চুজ ফাইলে ক্লিক করে আমরা ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে এসে এই যে দেখছেন শপ, এখানে আমরা এটিকে ওপেন করব। তো ওপেন করার পরে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন এই যে গো লেখাটি রয়েছে, তো আমরা এখানে গোতে ক্লিক করে দিব। তো আমাদের দেখুন এখানে আমাদের MySQL ফাইলটি সম্পূর্ণ ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু আমাদের কম্পিউটার সার্ভারে করছি, তো ইন্টারনেট না থাকার কারণে আমাদের এখানে MySQLটি ইম্পোর্ট হয়নি। তো আমরা এখানে এবার রিফ্রেশ করব সাইটটি। এখান থেকে ব্যাক করলাম, এখান থেকে ইম্পোর্ট এসকিউএল এ ক্লিক করলাম। আমাদের যেহেতু আমরা এটিকে লোকাল হোস্টে আমরা এই সার্ভার থেকে আমরা ফাইলটি ইম্পোর্ট করেছি, তো তার জন্য এটি হচ্ছে না। তো এখানে এবার যে কাজটি করতে হবে, আমরা এখানে জাস্ট স্টেপ ফোরের জায়গা আমরা এখানে স্টেপ ফাইভ দিয়ে এন্টারতে পেস্ট করব। তো স্টেপ ফাইভে আসার পরে এখানে দেখুন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা অ্যাডমিন নেম দিব এখানে, অ্যাডমিন ইমেইল। তো অ্যাডমিন নেম আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, অ্যাডমিন নেম আমি এটি দিলাম। এখানে যে অ্যাডমিনের যে মেইলটি হবে সেটি আমি এখানে দিচ্ছি। তো অ্যাডমিনের মেইলও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমাদেরকে এখানে দেখুন অ্যাডমিন মেইল এখানে চেঞ্জ হয়ে গিয়েছে আবারও। তো আমি এখান থেকে অ্যাডমিন মেইলটি আমি এখানে দিয়ে দিলাম। তো আপনাদের যে পাওয়ারফুল যে অ্যাডমিন ইমেইলটি রয়েছে আপনারা অ্যাডমিন ইমেইলটি এখানে দিবেন। তো এটি কিন্তু সিকিউর অ্যাডমিন ইমেইল, এটিকে আপনারা অন্য কোনো জায়গায় হেডার ফুটারে আপনারা এটিকে ব্যবহার করবেন না, অন্য একটি মেইল হিসাবে আপনারা অন্য একটি মেইল ব্যবহার করবেন। তো এবার যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের সিস্টেম কারেন্সি কী হবে। তো আমরা সিস্টেম কারেন্সি যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি, তো আমরা এখানে বাংলাদেশ দিব। আমরা এখানে এই যে বাংলাদেশে এই যে টাকা, আমাদের বাংলাদেশের যে কারেন্সি যেটা আমাদের ছাম্বল যেটা সেটা হলো টাকা। তো আমরা এখানে টাকাতে ক্লিক করব। এখানে টাকা হয়ে গেল আমাদের সিস্টেম কারেন্সি। এখান থেকে এবার আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের যে কাজগুলো করতে বলছে যে কংগ্রাচুলেশন দিচ্ছে, ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিট দ্য ইনস্টলেশন প্রসেস, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। এবার এখানে দেখাচ্ছে যে কনফিগ ইউর ফলোয়িং সেটিং টু রান দ্য সিস্টেম প্রপারলি। তো এখানে আমাদের SMTP সেটিংটি দিতে বলছে, এখানে পেমেন্ট মেথড কনফিগারেশন, সোশ্যাল মিডিয়া লগিং কনফিগারেশন, ফেসবুক চ্যাট কনফিগারেশন। তো আমি আপনাদেরকে এগুলো সবের একটি ভিডিও তৈরি করে আমি আপনাদের এর পরবর্তীতে দিব। তো তার জন্য আমি এটিকে কপি করে রেখে দিচ্ছি এবং এটির এভাবে আপনারা লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন, অথবা আপনারা কম্পিউটার সার্ভারের আমি একটি প্লেলিস্ট তৈরি করব, তো সেখান থেকে আপনারা এটি সেই প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখানে দেখুন আমাদের ইউজারের একটি কাস্টমার হিসাবে দেখুন একটি মেইল এবং পাসওয়ার্ড রয়েছে, এবং এখানে আমাদের অ্যাডমিনে লগ ইন করতে বলছে এখানে ফন্টিনে। তো আমরা এখান থেকে দুটোতেই আমরা ঢুকবো, এখানে অ্যাডমিনেও যাব এবং আমরা এই পেজটিও রাখবো। আমরা কাস্টমারেও লগ ইন করবো এবং সেলারেও লগ ইন করে আমরা দেখবো আমাদের সিস্টেমটি কেমন। এখানে দেখুন এই হলো আমাদের ফন্টেন্ট
তো আপনাদের এই যে ডোমেনটি রয়েছে এখানে আপনারা রিফ্রেশ করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ডোমেনটি সম্পূর্ণ এই স্ক্রিপ্টটি সম্পূর্ণ এরকমই দেখাচ্ছে। এখানে আপনারা অনেক আরো একটি লাইন এখানেও অ্যাড করতে পারবেন। আপনারা এখান থেকে আপনারা কিভাবে লোগো চেঞ্জ করবেন, কিভাবে সম্পূর্ণ ওয়েবসাইটটি আপনারা ডিজাইন করবেন, এটির ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব। ভিউয়ার্স দেখুন কত সুন্দরভাবে আমরা একটি বিকমার্স সিএমএস ওয়েবসাইটটি ইনস্টল করলাম। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি আলো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পারবেন। তো সম্পূর্ণ ফ্রিতে কোনো এমবি ছাড়াই আমরা একটি ভিডিও তৈরি করলাম আজকে এবং একটি সম্পূর্ণ ওয়েবসাইট আমরা রানিং করলাম। তো এবার চলুন দেখা যাক যে আমরা ওয়ার্ডপ্রেস ছাড়াই তো এটিকে স্ক্রিপ্টটাকে আমরা পরিচালনা করছি, তো আমাদের অ্যাডমিন প্যানেলটি কতটুকু পাওয়ারফুল রয়েছে আমরা সেটিকে দেখে আসি। তো অ্যাডমিনে যাওয়ার পরে এখানে ওয়েলকাম টু লগইন ইউর অ্যাকাউন্ট, তো আমরা এখানে অ্যাকাউন্টটি দিয়েছি এবং পাসওয়ার্ডও দিয়েছি। রিমেম্বার মিতে ক্লিক করে আমরা জাস্ট লগইনে ক্লিক করছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে এখানে আপনারা আপনাদের কোম্পানি অনুযায়ী একটি ইমেজ তৈরি করে আপনারা এখানে দিতে পারবেন। এখান থেকে জাস্ট আমি লগইনে ক্লিক করছি। তো দেখুন আমাদের এখানে আমাদের যেটি বলছে যে আমাদের অ্যাডমিনের ইমেলটি দিতে বলছে, তো আমরা অ্যাডমিনের ইমেলটি এখানে ব্যবহার করছি। তারপরে এখানে জাস্ট লগইনে ক্লিক করব। তো দেখুন ভিউয়ার্স একটি আশ্চর্যজনক যে ওয়ার্ডপ্রেস ছাড়াই এত সুন্দর করে কি কোনো ওয়েবসাইট তৈরি করা যায়। হ্যাঁ ভিউয়ার্স, ওয়ার্ডপ্রেস ছাড়াই সম্পূর্ণ এটিকে লাভাবেল ওয়েবসাইট হিসাবে পরিচিত এটি। তো আপনারা ওয়ার্ডপ্রেস ছাড়াই খুবই সুন্দরভাবে একটি দেখুন ওয়েবসাইট আপনারা ব্যবহার করতে পারবেন। এটির সম্পূর্ণ ফিউচার রয়েছে অ্যাড অন দ্বারা। তো অ্যাড অন এখান থেকে আপনারা অ্যাড অন ম্যানেজারে ক্লিক করে আপনারা এখান থেকে ইনস্টল আপডেট অ্যাড অনে আপনারা এগুলো আপনারা করে নিতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো যে ইউজার অ্যাকাউন্টে আমরা যদি লগ ইন হই তো তার জন্য আমাদেরকে এটিকে লগ আউট করতে হবে। লগ আউট করার পরে আমরা এখানে কাস্টমার হিসাবে যেটি রয়েছে সেটিকে আমরা কাস্টমার ইমেইলটি কপি করলাম। কপি করার পরে আমরা কিন্তু এখানে যে দেখুন কাস্টমার মেইলে আমরা এটিকে পেস্ট করলাম এবং এখানে তার পাসওয়ার্ডটিও এখান থেকে কপি করে নিয়ে নিলাম এবং এখানে আমরা সেটিকে পেস্ট করে দিয়ে লগইনে ক্লিক করলাম। দেখুন আমাদের কাস্টমার পেজটিও দেখুন কত সুন্দর একটি কাস্টমার পেজ। এখানে দেখুন সে কতগুলো প্রোডাক্ট আপনার থেকে কিনেছে সেটি দেখতে পারবে এবং এখান থেকে ডাউনলোডেবল প্রোডাক্ট যেগুলো রয়েছে আপনার সেগুলো সেখান থেকে সে ডাউনলোড করে নিতে পারবে। এখানে রয়েছে ওয়েস্ট লিস্ট, কম্পেয়ার, কনভার্টিশন রয়েছে এখানে। তারপরে এখানে রয়েছে সাপোর্ট টিকেট, এখানে রয়েছে ম্যানেজ প্রোফাইল, তো সে তার প্রোফাইলটি এখান থেকে এডিট করে নিতে পারবে। সে তার প্রোফাইলটি সম্পূর্ণ এখান থেকে কিন্তু এডিট করে নিতে পারবে এবং এখানে তার অ্যাড্রেসও সেট করতে পারবে, এখানে ইমেল দিতে পারবে। দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, রিটার্ন পলিসি, সাপোর্ট পলিসি, প্রিভাইসি পলিসি, একটি অ্যাডমিনের জন্য যেগুলো প্রয়োজন রয়েছে সবগুলোই কিন্তু এখানে রয়েছে। তাছাড়াও এখানে দেখুন কিছু নেভিগেশন পেজও রয়েছে, এখানে চাইলে আপনারা ব্লগেও পোস্ট করতে পারেন। এখানে দেখুন আমাদের ব্লগের যে ডোমেনটি এখানে ডোমেনটি রয়েছে যে domain.com ব্লগ। তো ভিউয়ার্স আর ভিডিওটি লম্বা করব না, আজকে এ পর্যন্তই। আমরা দেখলাম যে কিভাবে আমরা
একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ছাড়াই লারাভেল ওয়েবসাইটের মাধ্যমে, এবং এটিকে যেভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ছাড়াই ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সম্পূর্ণ ইনস্টলেশন কমপ্লিট করে দেখিয়ে দিলাম আপনাদের। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে অতিরিক্ত, তার ভিডিওটি বড় করব না। এর পরবর্তী ভিডিওটিতে আমি এর কাস্টমাইজগুলো দেখিয়ে দিব। তো ততক্ষণে আমার সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বলে রাখি যে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যালো করে দিন, তাহলে আমার নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিওগুলো আপনারা দেখে আপনারা সম্পূর্ণ একটি ওয়েব ডেভেলপার হতে পারবেন। আমি এতক্ষণে যে কাজটি করলাম এটিকেই বলে ডেভেলপিংয়ের কাজ। আপনারা এই কাজটি করে আপনারা কিন্তু ফাইবার থেকে এবং ফ্রিল্যান্সার থেকেও আপনারা ওয়েবসাইট তৈরির কাজ আপনারা নিয়ে আপনারা সেখান থেকে আর্নিং করতে পারেন। তো এই একটু ওয়েবসাইটের ডিজাইন করে আপনারা ফাইবার থেকে কিংবা ফ্রিল্যান্সার থেকে আপনারা কিন্তু খুবই কম সময়ের মধ্যে আপনারা 5, 10, 15, 20,000, 25,000, 30,000 যার যার কাছ থেকে যেমন নিতে পারেন আপনারা নিয়ে কিন্তু কাস্টমারকে বুঝিয়ে আপনারা এটিকে সেল করতে পারেন। তো ভিউয়ার্স, পরবর্তী কাস্টমাইজ ভিডিও পাওয়া এবং অন্যান্য ভিডিও পাওয়া পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।